এ দেখো আমরা এখন খেয়ে নেব, ভাত দিচ্ছি সবার, যে আমার ভাত নিয়ে নিলাম। আজকে দেখো একটু অন্যরকম ভাবেই ব্লগটা স্টার্ট করছি। আজকে আমি মানে তোমাদের সাথে কোনো রান্নার ব্লগ শেয়ার করছি না। তো আজকে দেখো এই যে তিনজনে দেখো ভাত পাড়া হয়ে গেছে, এবার ও উষ্ণিশেরটা দেখা যাচ্ছে না। এই যে দেখো ভাত, আর এবারে দেখো দিয়ে দেব এই চিচিঙ্গে আলু ভাজা করেছিলাম, তো এটা সবাইকে দিয়ে দিচ্ছি। কি রান্না করেছি সেটা দেখাচ্ছি না, তো আজকে খাওয়া দাওয়াটাই শেয়ার করছি তোমাদের সাথে। ও তিনজনের ভাত দেখো রেডি হয়ে গেছে, এবার আমি দেখো কি রান্না করেছি দেখাচ্ছি। এই যে দেখো এখানে মসুর ডাল, এই যে মসুর ডাল রেডি হয়ে গেছে। এইটা একদম সিদ্ধ ডাল, এমনি আমি তেল নুন দিয়ে করেছি। আর এই দেখো আজকের এইটা দেখো ভোলা মাছ, এই তিনটে ভোলা মাছের একটু সর্ষে দিয়ে ঝাল করেছিলাম। তো তোমাদেরকে রান্না শেয়ার করতে পারলাম না, তো খাওয়া দাওয়ার সময়টাই শেয়ার করছি। তো এবারে আমরা খেয়ে দিয়ে নিই, রুশনিশ ব্লগটা স্টার্ট করবে, আর কি বাজার এসেছে তোমাদের সাথে আজকে শেয়ার করব। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু রুশনিশ হলদার ব্লগ। ভালো আছি, তোমরা সবাই ভালো আছো? তো সবাইকে গুড মর্নিং, গুড আফটারনুন। হ্যাঁ, এখন দেখো 2 বাজে, আমরা খেতে বসেছি। দেখো 2 বাজে, তো সবাইকে বলো গুড আফটারনুন। সবাইকে গুড আফটারনুন। এই দেখো আমি এখন খাচ্ছি চিচিঙ্গে দিয়ে আলু ভাজা, আর এখানে আছে ভোলা মাছের ঝাল আর ভাত। ঠিক আছে, আমরা এখন খেয়ে নি, আর কি বাজার এসছে দেখি, একটু পরে তোমাদের সাথে শেয়ার করছি। দেখো যখন বাজার থেকে নিয়ে এসেছে তোমাদের সাথে, আমি তখন শেয়ার তখনই ক্যামেরাটা দেখো অন করতে পারিনি। দেখো মাছের ডিম বাজার থেকে, এই দেখো এই যে অল্প করে নিয়ে এসেছে। দেখো মাছের ডিম তো আমার মানে রাখা হয়ে গেছে, সুন্দর করে পরিষ্কার করে এগুলো ধুয়ে রাখা হয়ে গেছে। তো এই দেখো এই মাছগুলো এনেছে, এই মাছগুলো অনেকগুলোই এনেছে এগুলো দেখো। আর এই দেখো এই যে 6টা এনেছে, এই যে এটা হচ্ছে ফ্যাঁসা মাছ, এই যে দেখো এই মাছটা 6টা এনেছে। তো এই মাছকে দেখো অনেকগুলোই মাছ এনেছে, প্রচুর মাছ নিয়ে চলে এসেছে আজকের। তো যেটা আমি রেখে দিয়েছিলাম দেখো মাছগুলোকে, আর এই মাছের নামটা ও তো কিনেছে কিন্তু বলতে পারছে না, আমি জানি না। তোমরা যদি কেউ জেনে থাকো একটু প্লিজ আমাদেরকে একটু জানিও। তো এই যে মাছটা অনেকগুলো নিয়ে এসেছে দেখো, এই মাছটা কিনেছে অথচ নাম বলতে পারছে না। তোমাদের দাদা ভাইয়ের কি অবস্থা? তো যাই হোক, মাছগুলো সবই দেখো ধুয়ে আমার তোলা হয়ে গেছিলো, মানে ধুয়ে আর কি রেখে দিয়েছি। আর এই যে এই মাছটা হচ্ছে সাটিন মাছ, তো এই মাছটা কেটে নিয়ে এসেছে, 4 পিস টুকরো করে নিয়ে এসেছে। আর এইখানে দেখো এটা তেলাপিয়া মাছ, এটাও কেটে সুন্দর করে নিয়ে এসেছে, আমি ধুয়ে রেখে দিয়েছিলাম। এই সব ধুয়ে রাখা আছে দেখো মাছগুলো। তেলাপিয়া মাছ 4 পিস নিয়ে এসেছে। আর এই যে সাটিন মাছ, এগুলো সব ফ্রিজে এক তুলে রাখবো। ওই ফ্যাঁসা মাছের জানি না এরা কি খায়, মানে ঝাল খেতেও ভালো লাগে, ফ্যাঁসা মাছ ভাজা খেতেও ভালো লাগে। আর এই যে মাছটার নাম জানি না, অজানা মাছ একটা নিয়ে এসেছে, ওর ভালো মনে হয়েছে নিয়ে চলে এসেছে। তো যাই হোক, আর দেখি আবার মাছের ডিমটা কি রান্না করা যায়। আর দেখো অনেক বাজার নিয়ে চলে এসেছে, তো দেখাচ্ছি। দেখো মোচা,
মোচা এনেছে, এই যে কুমড়ো, এই এখন তো এরকম কুমড়োই পাওয়া যাচ্ছে, তো কুমড়ো এনেছে, আর দেখো লাল শাক, আর এই যে লাল শাকের দুটো বান্ডিল এনেছে। লাল শাক ভাজা খেতে খুব ভালো লাগে। আর দেখো এই যে, এই দেখো ঝিঙে এনেছে, যে ঝিঙে, আর এনেছে দেখো শশা, শশা এনেছে, কয়েকটা এনেছে শশা। এই ঝিঙেটা আবার গেছে ভেঙে, এই দেখো এটা ভাঙা, এই যে ভেঙে গেছে এর মাথাটা, এই যে এখানে শশা এনেছে। আর কিছু হচ্ছে তোমার, এই যে কিছু বেগুন নিয়ে এসেছে, এই বেগুন ছোট ছোট, একদম ছোট যে বেগুনগুলো এখন পাওয়া যাচ্ছে, বেগুন, আর এই লঙ্কা টমেটো, এই সব বাজার করে নিয়ে এসেছে। এই যে দেখো এখানে এই কাঁচা লঙ্কা, এই কিছু টমেটো, আর এই বেগুন, এই আর লাল শাক, মোচা, কুমড়ো, ঝিঙে, শশা, অনেক বাজার করে নিয়ে এসেছে। আর মাছগুলো না অনেক বেশি নিয়ে চলে এসেছে, প্রচুর মাছ এনেছে। তো চলো আজকের মতো, এই মাছটার নাম তোমরা অবশ্যই আমাকে জানিও। আর এই দেখো এখানে আমি বাইরে এই জায়গাটায় রেখে দিয়েছিলাম আমাদের জানলা, এই যে দেখো জানলার কাছে, এই যে কারি পাতা, ধনে পাতা তো এনেছে, আর তার সাথে একটু কারি পাতা পেলো। কারি পাতা দেখি কি দিয়ে করি। তো এই আমাদের আজকের বাজার, আর এই নাম মাছটার নাম তোমরা কেউ জেনে থাকলে আমাকে একটু কমেন্ট করে জানাবে। এটা কি মাছ, এটা কিছু বুঝতে পারছি না। তো এগুলো অনেকগুলোই এনেছে। তো চলো, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলে অবশ্যই থাকবেন। গুড বাই, টাটা সবাইকে, গুড আফটারনুন, পরের ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে।